পাকা চালকুমড়া দিয়ে মজাদার এই পিঠাটি যারা খেয়েছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন এই পিঠাটি কতটা টেস্টি হয়। আমার কাছে তো মনে হয় এর থেকে মজার কোনো পিঠা হতেই পারে না। আমার পুরো রেসিপি ফলো করে আপনি যদি এই পিঠাটি বাসায় একবার ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে এটি বারবার বানাতে হবে। চালকুমড়া ও নারিকেলের সংমিশ্রণে এই পিঠাটি খেতে কতটা মজার হয় সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এই পিঠাটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে পাকা চালকুমড়া। আমি এখানে একটা ছোট সাইজের পাকা চালকুমড়া নিয়েছি। চালকুমড়াটা পেকে যাওয়ার পর উপরের দিকটা এরকম সাদাটে হয়ে যায়। এর উপরে সাদা অংশটাতে এভাবে একটু হাত দিয়ে ঘষে নেওয়ার ফলে দেখবেন হাতে এরকম চুনের মতো একটু দাগ লেগে আসবে। চালকুমড়া পেকে যাওয়ার পর এটা এরকম হয়ে যায়। অনেকেই হয়তো জানেন না পাকা চালকুমড়া দিয়ে খুবই মজাদারভাবে পিঠা বানানো যায়। এই সাধারণ একটা চালকুমড়া দিয়েই আমি আপনাদের অসাধারণ স্বাদের একটা পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য এই চালকুমড়াটাকে কেটে তারপর এর খোসাটা ছাড়িয়ে নিব। দেখুন, আমি চালকুমড়া কেটে এর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখান থেকে বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। এই বিচিগুলো কিভাবে ছাড়িয়ে নিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, শুধুমাত্র বিচিগুলোই ছাড়িয়ে নিব, এখান থেকে আমি চালকুমড়ার কোনো অংশই নিব না। দেখুন, সম্পূর্ণ বিচি কিন্তু আমি বের করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে চালকুমড়াগুলো এভাবে গ্রেট করে নিব। গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশ দিয়ে এটা গ্রেট করে নিতে হবে। আমি চালকুমড়ার কিছুটা অংশ গ্রেট করে নিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ চালকুমড়াটাকেই গ্রেট করে নিব। সম্পূর্ণ চালকুমড়া গ্রেট করে নেওয়ার পর দেখুন চালকুমড়ার মাঝে কিন্তু অনেকটা পানি থাকে। এই পিঠা বানানোর ক্ষেত্রে চালকুমড়ার গায়ে কোনো পানি থাকা যাবে না, পানিটা খুব ভালোভাবে চেপে চেপে বের করে নিতে হবে। এর জন্য আমি একটা পাতলা সুতি কাপড় নিয়েছি। এখানে আমি গ্রেট করে নেওয়া চালকুমড়ার কিছুটা অংশ নিয়ে নিব। এই কাপড়ের মাঝে চালকুমড়ার কিছুটা অংশ নেওয়ার পর এটাকে এভাবে চেপে চেপে পানি বের করে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে এর গায়ের পানিটা বের করে নেবেন। খেয়াল রাখবেন এখানে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। দেখুন, আমি চালকুমড়ার গায়ের পানিটা খুব ভালোভাবে বের করে নিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ গ্রেট করা চালকুমড়া থেকে পানিটা বের করে নিব। সম্পূর্ণ চালকুমড়া থেকে পানি বের করে নেওয়ার পর দেখুন এখানে কতটুকু পানি বের হয়েছে। এই গ্রেট করা চালকুমড়া থেকে আমি পানিটা খুব ভালোভাবে বের করে নিয়েছি। এবার পিঠা বানানোর পালা। পিঠা বানানোর জন্য এই চালকুমড়ার মাঝে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। আমি চিনির পরিমাণটা প্রথমে এখানে একটু কম পরিমাণেই দিলাম, পরবর্তীতে প্রয়োজন হলে এখানে আরও কিছুটা চিনি অ্যাড করব। এবার এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। আপনারা চাইলে নারকেলের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, নারকেল বেশি হলে পিঠার টেস্ট অনেক ভালো হবে। এবার এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাও আমি এখানে প্রথমেই খুব বেশি পরিমাণে অ্যাড করব না, পরবর্তীতে প্রয়োজন হলে কিছুটা ময়দা অ্যাড করতে হবে। ময়দাটা আমি এখানে কম পরিমাণে অ্যাড করব, কারণ এই পিঠাতে কুমড়ার পরিমাণটাই বেশি থাকবে, ময়দার পরিমাণটা কম থাকবে। ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, তাই আমি পিঠাতে ময়দাটা খুব বেশি পরিমাণ দিব না। ময়দার পরিমাণটা বেশি হয়ে গেলে এই পিঠার টেস্ট কিন্তু ভালো হবে না, তাই চেষ্টা করবেন ময়দাটা একটু কম পরিমাণে দিতে। পরবর্তীতে পিঠার কিছুটা মিশ্রণ হাতে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব এখানে কতটুকু ময়দা অ্যাড করতে হবে। এই গ্রেট করে নেওয়া চালকুমড়ার সাথে সব কিছুই খুব ভালোভাবে মেখে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর যখন দেখবেন চিনিটা গলে গেছে, তখন কিছুটা মিশ্রণ টেস্ট করে দেখবেন। আমার কাছে মনে হয়েছে এখানে আরও কিছুটা চিনি লাগবে, আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই এভাবে একটু চেক করে দিবেন, খুব বেশি চিনি হয়ে গেলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। এরপর সব কিছু আবারও খুব ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পর কিছুটা মিশ্রণ হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিব। দেখুন, আমার কাছে মনে হচ্ছে এই মিশ্রণটা আরেকটু আঠালো হতে হবে। আমি এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করব। আমি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করব আর মেখে নেব। এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার সময় আমি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করেছি। পরবর্তীতে আমি এখানে আরও 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ ময়দা অ্যাড করেছি, অর্থাৎ আমার এখানে মোট 2 কাপের থেকে একটু বেশি পরিমাণ ময়দা লেগেছে। এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর কিছুটা হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই মিশ্রণে ময়দার পরিমাণটা কতটুকু হবে। এখানে কিন্তু চালকুমড়ার পরিমাণটাই বেশি হবে, একটু আঠালো করার জন্যই আমি এখানে ময়দা অ্যাড করেছি। দেখুন, এই পিঠার জন্য এই মিশ্রণটা কিন্তু এরকম হবে। এই মিশ্রণটা মেখে নেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে, না হলে এর থেকে পানি ছেড়ে দিতে পারে। এবার আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না, তেলটাকে মিডিয়াম গরম করতে হবে। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে পিঠার উপরে কালার চলে আসবে, ভেতরে পারফেক্টভাবে হবে না, তাই আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি।
এবার কিছুটা বেটার হাতে নিয়ে এরকম একটু গোলাকার শেপ দিব। তারপর এটা গরম তেলের মাঝে দিয়ে দিব। এভাবে আমি কয়েকটি পিঠা একে একে দিয়ে দিব। পিঠা তেলে দেওয়ার সময় খেয়াল রাখবেন তেলটা যেন অনেক বেশি গরম না হয়। তেলটা অনেক বেশি গরম হয়ে গেলে কিন্তু পিঠার ভেতরে পারফেক্টভাবে ভাজা হবে না। পিঠার এক পাশ হয়ে গেলে আমি এগুলো উল্টে দিব। আর একটা বিষয় খেয়াল রাখবেন, এই পিঠাটা কিন্তু অনেক বেশি কড়া করে ভাজা যাবে না। এই পিঠাগুলো অনেক বেশি বাদামি কালার হবে না, এগুলো একটু সাদাটে কালার হবে। এরকম একটু হালকা সোনালি কালার হয়ে গেলেই বুঝতে হবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, এই অবস্থায় আমি পিঠাগুলো উঠিয়ে নিব। এগুলো কিন্তু অনেক বেশি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজিনি, কিছুটা সাদাটে কালার আছে। প্রথম ব্যাচের পিঠাগুলো ভেজে নেওয়ার পর তেলটা অনেক বেশি গরম থাকবে। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। যখন তেলের হিট অনেকটা কমে আসবে তখন এখানে পিঠা দিয়ে দিবেন। তেল অনেকটা গরম থাকা অবস্থায় এখানে পিঠা দিলে পিঠার উপরে কালার চলে আসবে, ভেতরটা পারফেক্টভাবে হবে না। তাই অবশ্যই তেলের হিট কিছুটা কমে আসলে তারপর এখানে পিঠা দিতে হবে। দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এই পিঠাগুলোকে অনেক বেশি ব্রাউন কালার করে ভাজা যাবে না, এরকম একটু হালকা বাদামি কালার হলে এগুলো নামিয়ে ফেলতে হবে। এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নেব। আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। চাল কুমড়ার এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর খেতে বেশি ভালো লাগে। ফ্রিজের নর্মাল তাপমাত্রায় এই পিঠাগুলো যে কোনো এয়ারটাইট বক্সে ভরে রাখলে প্রায় 15 দিন পর্যন্ত ভালো থাকবে। আর নর্মাল তাপমাত্রায় এই পিঠাগুলো প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো থাকবে। এই পিঠা বানানোর কয়েক ঘন্টা পর যখন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো খাবেন, দেখবেন এটি খেতে কতটা মজার হয়। আপনি যদি এই পিঠাটি একবার বানান দেখবেন আপনাকে এটি বারবার বানাতে হবে। আর পিঠাটি বানানোর পর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।